আমার ভাই বুলবুল খান রয়েছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে জিয়াউল থেকে শুরু করে সমস্ত আমাদের মঞ্চে উপস্থিত অনরেবল গেস্ট এবং আমার দপ্তরের ইঞ্জিনিয়ার রয়েছেন সর্বোপরি আপনারা রয়েছেন সকলকে এই সকাল সকাল আপনারা এসে আমাদেরকে সহযোগিতা করেছেন সাথ দিয়েছেন তার জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই আজকে ধন্যবাদ জানাবো আপনারা যাকে প্রতিনিধি করেছেন তাজবুল তাকে সত্যিকারে উনি মানুষের উন্নয়নের জন্য প্রচুর চেষ্টা করেন এবং আরো অনেক এমএলএ রয়েছে কিন্তু সব থেকে বেশি যদি কাজ নিয়ে তদারকি করে সেটা হচ্ছে তাজবুল দা এবছরই আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 72 কোটি টাকার কাজ আমাদের হতে যাচ্ছে কিছু টেন্ডার অলরেডি আমাদের হয়ে গেছে কিছু চলছে মালদা জেলার জন্য শুধু মালদা জেলার জন্য প্রায় 72 কোটি টাকার কাজ করছে 15টা ব্লকেই আমাদের কাজ আছে কিন্তু আমার ব্লকের হিসেব বলতে পারবো না আরো 14 ব্লকের হিসেব মিলিয়ে বলছি সব থেকে বেশি কাজ কিন্তু আমি হরিশ্চন্দ্রপুরেই দিয়েছি আরো আমাদের টেন্ডার প্রসেস হচ্ছে ওগুলো আমরা যখন আমাদের হয়ে যাবে তখন আমরা দেব এবং সবসময় হরিশ্চন্দ্রপুর তাজমলটা আমাকে লেগে থাকেন বলেন এবং আমার মনে আছে এই মালিয়র বাদ এর আগের বার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা এসেছিলাম উদ্বোধন করতে সেদিন আমাকে একটা কাগজ দেওয়া হয়েছিল স্লিপ দেওয়া হয়েছিল যে মালিয়র বাঁধের রাস্তাটা তৈরি করতে হবে সেটা আমার মনে আছে আপনাদের মনে আছে কি জানি না কিন্তু আমার মনে আছে তো সেদিন থেকে আমরা ভেবেছিলাম এবং দাদা বক্তব্য রাখতে গিয়ে উনি রিকোয়েস্ট করেছিলেন যে ওই বাঁধের রাস্তাটা খুব খারাপ আছে ওটা করে দিতে হবে তারই আজকে শুভ সূচনা হচ্ছে এবং উনি আমাদের মালদার একদিকে যেমন আমি রয়েছি উনিও রয়েছেন ফলে একজন মিনিস্টার আর একজন মিনিস্টারের প্রতি স্বভাবতই একটা আমাদের আলাদা রেসপেক্ট থাকে আমরা আছি উনি যেমন উনার ডিপার্টমেন্টের কাজ করছেন ভালোভাবে কাজ করছেন আমরাও চেষ্টা করছি মানুষের জন্য কাজ করার এবং উনার অনারে নিশ্চয়ই আমি উনি কোনো রিকোয়েস্ট করলে সাধ্যমতো আমি ফেলতে পারবো না আমাকে করতে হয় এটা একটা অনার ফলে আপনারা উনাদের পাশে থাকবেন যারা আজকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত দিদি মমতা ব্যানার্জির আশীর্বাদে জিতে এসছেন তাদেরকে অনুরোধ করব মানুষের জন্য কাজ করতে হবে মানুষের জন্য কাজ করতে হবে মানুষ যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করতে হবে এটা মাথায় রাখতে হবে সবাই মিলে যদি আমরা কাজ করি তাহলে অনেকটাই আমরা আমাদের জেলাকে আজকে আমরা হরিশ্চন্দ্রপুর এসেছিলাম হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যে যেটা তুমুলদার এরিয়া ওখানে আমরা মালিয়র বাঁধের একটা রাস্তা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা তেহার ব্লকের তার শুভ সূচনা করলাম যার এস্টিমেট কস্ট হচ্ছে 2 কোটি 41 লক্ষ টাকা আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জিকে আজকে 2012 সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তিনি খুলেছিলেন বলে আজকে বিভিন্ন ব্লকে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে টাকা অ্যালোট করে তার কাজ করতে পারছি তারই একটা এই প্রয়াস 2 কোটি 41 লক্ষ টাকার আমাদের কাজ আজকে এবং আগামী দিনেও প্রচুর কাজ রয়েছে আমি ধন্যবাদ জানাই তজমুল দাদাও উনিও বারবার এই রাস্তার কথা বলছিলেন আমাকে যে এটা করে দেওয়ার জন্য তো উনারও এই রাস্তার পিছনে অনেক অবদান রয়েছে এবং আমি উদয়ন দাদাও ধন্যবাদ জানাচ্ছি উনি মালদা খুললি আমার চোখ দিয়ে দেখেন এবং আমাকে কাজ করার সুযোগ করে দেন এবং ওনাকেও আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি সার্বিকভাবে বাংলার মানুষ অর্থাৎ মা মাটি মানুষের নেত্রী দিদি মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা মালদা জেলার বিভিন্ন ব্লকে আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে কাজ করতে পারছি তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জির অসংখ্য